আমরা সবাই অবাক হয়ে গেছি, আমাদেরকে বলছে বেরোবেন না বেরোবেন না, যে কি ব্যাপার। আপনাদের সবাইকে ধন্যবাদ, দেখা করতে এসেছি আপনাদের সাথে। আমরা অভিযোগ করছি সব জায়গায় সামনে বিশাল লড়াই, অনেক সিনেমা হল থেকে প্রচুর বাধা ছুটে জায়গা পাচ্ছে না, সেটার কারণটা আপনারা জানেন কেন আমি সেটি আলাদা করে বলতে চাই না। তবে আপনাদের ভরসায় আমরা চেষ্টা করি একটু অন্যরকম বাংলা ছবি বানানো। আর এই যে আমার ভদ্রলোক বাকিকে দাঁড়িয়ে আছেন, আপনারা জানেন যে গত 28টা ছবি তিনি বরবর বাঙালিদেরকে বাংলার ছবি, বাংলার মানুষদের ভালো লাগার ছবি, বাঙালিদের ভালো লাগার ছবি তিনি উপহার দিয়ে গেছেন। সিনেমাটা জেনুইন ভালো হয়েছে, মানে একটা থ্রিলার মুভি, ইট ডাজ জাস্টিস টু ইটস। আর এত সুন্দর সেটিং, ওভারঅল মেকিং, সব কিছু জেনুইন খুব ভালো লেগেছে। কৌশিক গাঙ্গুলির মুভি বরাবরই দেখি, কোনোটাই মিস করি না। তো ওনার গল্পের একটা আলাদা, মানে কি বলবো, লেখনী ওনার যে, সেটা একটা আলাদা সিগনেচার স্টাইল থাকে। তো ওনার সিনেমা মানেই তো দেখতে আসবোই। আর কাবেরী অন্তর্ধানে বিশেষ করে ওনার অভিনয় নিয়ে বলার কিছু নেই। আমার যেটা ভালো লেগেছে, অর্ধেন্দু গাঙ্গুলির অভিনয় খুব ভালো লেগেছে, এবং সেই সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনবদ্য। সারপ্রাইজটা তো একদম বিশ্বাস করতে পারিনি, ওরা অসাধারণ লেগেছে যে সারপ্রাইজটা। আমরা সবাই অবাক হয়ে গেছি, আমাদেরকে বলছে বেরোবেন না যে কি ব্যাপার। তারপরে দেখলাম যে না, এরকম ওনাদের দুজনকে এরকম সুন্দর, মানে কৌশিক গাঙ্গুলির সিনেমা সবসময় খুব সুন্দর। আর ওনার ভাবনাগুলো এই সিনেমাটা এত সুন্দর করে, প্রতিটা মুহূর্তে একটা করে টুইস্ট, মানে এত সুন্দর লাগলো